एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। সংবিধানের নির্মাতা দ্বারা তাদের প্রতি আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। 1947 সালের 15 আগস্ট তারিখে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু আমাদের স্বাধীনতা অর্জনের সেই দিনটিতে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের কোনো নিজস্ব নীতি নির্দেশিকা আমাদের হাতে ছিল না। 1947 সালের 15 আগস্ট আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি পেলেও আমাদের নিজস্ব সংবিধান কার্যকর হয় 1950 সালে। 1949 সালে 26 নভেম্বর তারিখে আমাদের ভারতবর্ষের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। তাই এবং প্রতি বছর 26 নভেম্বর দিনটি আমরা সংবিধান দিবস অর্থাৎ কনস্টিটিউশন ডে হিসাবে উদযাপিত করি। এবং 1950 সালে 26 জানুয়ারি আমাদের স্বাধীন ভারতবর্ষের সংবিধান বিধিবদ্ধভাবে কার্যকর হয়েছিল। সেই মহান ঘটনাটিকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই আমরা প্রতি বছর 26 জানুয়ারি তারিখে দেশময় প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে পালন করি। 26 জানুয়ারি তারিখে দেশময় যে প্রজাতন্ত্র দিবস তথা সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি তার প্রকৃত তাৎপর্যটুকু আমাদের সকলেই জানা থাকা উচিত। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এ রিপাবলিক স্টেট ইজ ওয়ান হোয়ার দি ন্যাশন ইজ রুলড বাই রিপ্রেজেন্টেটিভ অফ দি সিটিজেন্স, অর্থাৎ দেশের সকল অংশের নাগরিকদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত এবং শাসিত একটি রাষ্ট্রকে রিপাবলিক স্টেট বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। আমাদের সংবিধানের প্রস্তাবনায় শুরুতেই বলা আছে, উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন টু এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সংবিধানে এই সাংবিধানিক এই অঙ্গীকার রক্ষায় আমরা দায়বদ্ধ থাকলেও আমাদের দেশে কখনো কখনো সেই অঙ্গীকার রক্ষার সংকট দেখা দিয়েছে। আমাদের মধ্যে সর্বদা সেই চেতনা সম্মুখভাবে লালিত হয়নি, কখনো কখনো অঙ্গীকার ভঙ্গে উদাহরণের ইতিহাস রচিত হয়েছে। কিন্তু এখন সময় বদলেছে, ভারতবর্ষের জনগণের মানসিকতা দেশভক্তি এবং দেশপ্রেমের নতুন এক প্রবাহ তৈরি হয়েছে। তাই প্রকৃত অর্থেই ভারতবর্ষকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা দিতে সমাজের সকল স্তরে পৌঁছে গেছে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র। আমাদের দেশের চিন্তানায়কগণ সর্বদাই বিশ্ব মানবতার আদর্শ অনুপ্রাণিত ছিলেন। ভারতবর্ষের সনাতন সমাজ চেতনায় সর্বদাই সকল মানুষকে নিয়ে
উন্নয়নের পথে এগিয়ে চলার ঐকান্তিক ইচ্ছা কাজ করছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ করলে তার মধ্যে কতগুলি সাংবিধানিক মূল্যবোধ লক্ষ্য করা যায়। এই সাংবিধানিক মূল্যবোধগুলি হল সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ব্যক্তির মর্যাদা, জাতির ঐক্য, সংহতি। প্রকৃত মানব কল্যাণ ও মানব উন্নয়নের লক্ষ্যে ভারতবর্ষের সংবিধানে এই সকল মূল্যবোধের সংযুক্তিকরণের মানব সম্পদের বিকাশ আমাদের দেশে সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। ভারতীয় সভ্যতা চিরকালে সাম্য এবং জাতীয় ঐক্যের জয়গান করেছে। এক জাতি এক প্রাণ একতা, এটাই আমাদের জাতীয় আদর্শ বলে বিবেচিত হয়ে আসছে সুদীর্ঘ অতীত থেকে। সাম্প্রতিক ভারতবর্ষে সে আদর্শের ঐতিহ্যকে আরও ব্যাপকতা দান করতে সবকা সাথ সবকা বিকাশ এই আদর্শ নির্মাণ করা হয়েছে। ভারত বহু ভাষাভাষীর দেশ, এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ ও বিভিন্ন জাতির লোকের বসবাস, বিচিত্র তাদের পোশাক, বিচিত্র তাদের আচার ও সংস্কৃতি। কিন্তু ভারতের জাতীয় পতাকার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় অবনতশীল। এই যে আমাদের জাতীয় ঐক্যবোধ, এটাই আমাদের জাতীয় চরিত্র। আমাদের সংবিধান প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের সামনে এই বিধানই নির্দিষ্ট করে দিয়ে গেছে। অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় যে সাংবিধানিক প্রজাতন্ত্রের গৌরব অর্জনের 72 বছর পরেও আমাদের দেশে এমন কিছু ক্ষুদ্র স্বার্থান্বেষী লোক রয়ে গেছে, যারা ভাষা, ধর্ম ও জাতপাতের দোহাই তুলে ভারতীয় জাতীয় ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করে তুলতে চাইছে। বিভিন্ন গোষ্ঠীগত আবেগ ও রাজনৈতিক প্রলোচনা সৃষ্টির মাধ্যমে দেশে অনৈক্য এবং বিচ্ছিন্নতাবাদের প্রচার প্রসারে সক্রিয় হয়ে উঠছে কেউ কেউ। এইসব প্রতিক্রিয়াশীল শক্তি দেশের শান্তি সম্প্রীতির পরিস্থিতিকে নষ্ট করে দেশের প্রগতি ও সমৃদ্ধির পথকে কণ্টকময় করে তুলে এক ধৈর্যের আবহাওয়া গড়ে তুলতে চাইছে। এ বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসুন সবাই মিলে এই ঐতিহাসিক দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে জয় হিন্দ।